অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাব রেস্টুরেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সপ্তাহব্যাপী ভেজাল বিরোধী স্পেশাল ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে অভিযানে নামেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তারা কয়েকটি রেস্টুরেন্টের খাবার তৈরির পরিবেশ দেখেন। এতে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সপ্তাহব্যাপী ভেজাল বিরোধী অভিযানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। এ সময় তিনি শুধু অর্থদণ্ড নয়, খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানোর সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কারাদণ্ড দেওয়ার নির্দেশ দেন সংশ্লিষ্টদের। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য হুমকি, জীবনের জন্য হুমকি, এমন কত কিছু প্রতীয়মান হলে কারাদণ্ডে দণ্ডিত করবার জন্যে নির্দেশ প্রদান করা হলো। আমরা এ ব্যাপারে যতদিন যাবে আমরা কঠোর থেকে কঠোর হব। আমরা আমাদের নাগরিকদের জীবনের নিশ্চয়তা, খাদ্যের নিশ্চয়তা, খাদ্যের নিরাপত্তা, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা আমরা নিশ্চিত করতে চাই।